আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَيْنَ خَلْقِ آدَمَ إِلَى قِيَامِ السَّاعَةِ خَلْقٌ أَكْبَرُ مِنَ الدَّجَّالِ بَارَكَ اللَّهُ لَنَا وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ وَنَفَعْنَا وَإِيَّاكُمْ بِالْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ কাপাউরা ওলিপচি দাখিল মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে একটি ইসলামী সম্মেলনে কোরআন এবং সুন্নার আলোচনায় আসার বসার কথা বলার তৌফিক দিয়েছেন সেই মুনিবের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের প্রতি, কিয়ামত পর্যন্ত যারা তার অনুসারী হবেন সকলের প্রতি শান্তি বর্ষিত হোক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই মুসলিম, আমাদের ইসলামের পাঁচটি বুনিয়াদ রয়েছে, খুঁটি রয়েছে, এর মধ্যে প্রথমটি হল এই কথা সাক্ষ্য দেওয়া, এই কালেমার সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল,
এই সাক্ষ্য আমরা দেই কিনা দেই না সবাই বলেন তো। এই কালিমা এর সাক্ষ্য আমরা যারা দেই তারা আমাদের মুসলিম ভাই, ঠিক না বেঠিক? আমরা আমাদের ইসলামের দ্বিতীয় বুনিয়াদ হলো সালাত, পাঁচ ওয়াক্ত সালাত যারা আদায় করেন, বাইতুল্লাহর দিকে রুখ করিয়া, কাবার দিকে রুখ করিয়া, আপনারা করেন কিনা করেন না? আমরা বিশ্বাস করি যারা কাবার দিকে রুখ করিয়া পাঁচ ওয়াক্তের সালাত আদায় করেন তারা আমাদের মুসলিম ভাই। আমাদের বিশ্বাস হলো যে মালদার হলে, সম্পদের মালিক হলে, নেশাব পরিমাণ মালিক হলে বৎসরান্তে জাকাত পরিশোধ করতে হয়। এই জাকাত যারা পরিশোধ করেন তারা আমাদের মুসলিম ভাই। যারা রমাদান মাসের সিয়াম পালন করেন, রমাদান মাসের রোজা পালন করেন তারা আমাদের মুসলিম ভাই। যারা হজ করেন, হজে বিশ্বাস করেন তারা আমাদের মুসলিম ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মানসাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবীহাতানা ফাযালিকাল মুসলিমুল লাযী যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি। যারা আমাদের সালাত পড়ে, আমাদের কিবলার দিকে রুখ করে, আমাদের জবাই করা জানোয়ার ভক্ষণ করে খায়, তারা হলো মুসলিম, যাদের দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর রয়েছে। আমরা মুসলিমরা এক কোরআনে বিশ্বাসী, ঠিক না বেঠিক? আমাদের কোরআন কয়টি? একটি। আমাদের কোরআন এক, আমাদের রব আল্লাহ এক, আমাদের নবী এক। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই পাঁচ ওয়াক্তের সালাত আদায় করি এবং সবাই কাবার দিকে রুখ করিয়া, বাইতুল্লাহর দিকে রুখ করিয়া সালাত আদায় করি, ঠিক না বেঠিক? কাজে আমরা সবাই মুসলিম, সবাই আমরা ভাই ভাই, কারো কোনো ইখতিলাফ আছে না? এই জামানায় আজকে দুঃখজনকভাবে হলো সত্য যে আমরা বিভিন্ন দলে বিভক্ত, মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত, এক মুসলিম আর এক মুসলিমকে কাফির বলিয়ে ফতোয়া দিচ্ছে। এটা আদৌ ক্ষম্য নয়, মোটেও সঠিক নয়। এই পথ পরিহার করে ঐক্যের পথে ফিরে আসতে হবে। আপনারা সবাই ঐক্যের পথে ফিরে আসতে রাজি আছেন? আমরা সবাই মুসলিম, আমরা সবাই কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই কালিমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমরা সবাই এক কোরআনে বিশ্বাসী, আমরা সবাই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতে বিশ্বাসী। আমরা সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, সবাই কাবাকে সম্মান করি, সবাই দৈনিক পাঁচ বেলা কাবার দিকে রুখ করি। কাজেই আমরা সবাই কি? মুসলিম হিসাবে ভাই ভাই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, এই ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। যখন আমাদের মৌলিক বিষয়ে আমরা সবাই ফরজ সালাত হিসাবে বিশ্বাস করি যে দৈনিক পাঁচ বেলা সালাত ফরজ, কেউ কি আমাদের সমাজে কেউ কি আছেন যারা পাঁচ ওয়াক্ত সালাতকে অস্বীকার করেন? নাই। আমরা সবাই বিশ্বাস করি পাঁচ বেলা সত্র রাকাত সালাত ফরজ, ফজরে দুই রাকাত, জোহরে চার রাকাত, আসরে চার রাকাত, মাগরিবে তিন রাকাত, এশায় চার রাকাত, কত হইল? সত্র রাকাত। আমরা সবাই সত্র রাকাত সালাত আদায় করি, বিশ্বাস করি। তাছাড়া আমরা নবীর সুন্নাহ সুন্নাতের আতিবা বারো রাকাত সালাত আদায় করি, করি কি না করি না? সবাই এই সব বিষয়ের মধ্যে একমত, রাকাতের সংখ্যার মধ্যে একমত, রাকাতে কয়টা রুকু হবে সেই রুকুর মধ্যেও সবাই একমত। একমত কি না? একমত না? শুনেছেন কোনোদিন যে কেউ দুই দুই রুকু করে তিন সাজদা দেয়? না। আমরা সবাই রাকাতে এক রাকাতে একটি রুকু দান করি এবং দুটি সাজদা দান করে থাকি। আমরা সবাই সালাতে
সূরা ফাতিহা পাঠ করি, করি কি না করি না? আপনারা কি বলেন, সূরা ফাতিহা আপনারা পড়েন না? সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাই আমরা, সালাতের ফরজ সালাতের প্রথম দুই রাকাতে আমরা সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাই, তারপরে আমরা সালাতের প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পাঠ করি। এই আত্তাহিয়াতুর মধ্যে কোনো ইখতিলাফ আছে? কোনো ইখতিলাফ নাই। তারপরে আমরা নবীর উপর দুরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদের উপর কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি নাই, সবাই আমরা এই দুরুদ পাঠ করি। দোয়ায়ে মাসুরা পাঠ করি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তো আমরা সবাই সালাত পড়ি, আমাদের সালাত এক, আমাদের সিয়াম এক, আমরা সবাই রমাদান মাসে সিয়াম পালন করি। কেউ কেউ আছেন যে রমাদান মাস ছাড়া অন্য মাসে বৈশাখ মাসে সিয়াম পালন করে, এমন কেউ আছে? কেউ নাই। আমাদের ধর্মীয় মৌলিক বিষয়াদিতে আমরা সব এক, আমরা সবাই মুসলিম, সবাই ভাই ভাই, এই কথাটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। কেন বলছি এই কথা? দুঃখজনক হলেও সত্য যে ইহুদি খ্রিস্টানরা, ইসলামের দুশ্মনরা আমাদের মুসলমানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিভেদ বিচ্ছেদ এবং পরস্পরে হিংসা বিদ্বেষ ও শত্রুতা সৃষ্টি করতে চায়, ঠিক না বে? ঠিক। আমরা এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা সবাই আমাদের রবকে রাব্বুন আল্লাহ, আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রাসূল, আমাদের নবী, আমরা সবাই নবীর উম্মত, ঠিক না বে? ঠিক। কাজেই আমরা ইখতিলাফ করব না, হিংসা বিদ্বেষ ছড়াইব না, আমাদের মুসলিম ভ্রাতৃত্ব আমরা নষ্ট করব না। আমাদেরকে দলে দলে বিভক্ত করিয়া কাফির কুফফাররা ফায়দা লুটতে চায়, আমরা তাদেরকে সেই ফায়দা লুটতে দেব না, ঠিক না বে? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইমানের উপর, ইসলামের উপর, নবী মুহাম্মদুর রাসূলের উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমরা যেন সবাই ভাই ভাই হয়ে যেতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুন, সকলে না আমিন। আমাদের ঈমান, আমরা যে মুমিন, আমরা যে মুসলিম, আমাদের ঈমানের দাম কত জানেন? আমাদের ঈমানের দাম কত? কোন কাফের, কোন অবিশ্বাসী যার ঈমান নেই, সে যদি মাটি থেকে নিয়ে আকাশ পর্যন্ত শূন্যস্থান ভরপুর করিয়া স্বর্ণ আল্লাহকে দান করে আর বলে হে আল্লাহ আমার কাছে ঈমান নাই, তবে এই পরিমাণ সম্পদ রয়েছে মাটি থেকে আকাশ পর্যন্ত, স্বর্ণ আপনাকে দান করলাম, এর বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন আর জান্নাতে প্রবেশের অধিকার দান করুন, আল্লাহ তাআলা কি দিবেন? দিবেন না। কোরআনের মধ্যে স্পষ্ট আয়াতে এই কথা রয়েছে। কিন্তু একজন ইমানদারকে যার সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, যার সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও এই দুনিয়ার সমান, দশ দুনিয়ার সমান জায়গা জান্নাতে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমানের দাম আছে না নাই? আমাদের সমাজে অনেক মুসলমান বলে থাকেন যে আমি অভাবী, আমি গরিব, আমি ভিখারি, খাঙ্গালি, আমি দুঃখী, বলেন কি না? বলেন না। আচ্ছা, তাদের এই কথাটা কি সঠিক? কোনো ঈমানদার কি গরিব হতে পারে? আমাদের কাছে যে ঈমান রয়েছে, দৌলতে ঈমান রয়েছে, এই দৌলতে আমরা ধনী, ঠিক না বে? ঠিক। কাজেই কোনোদিন কোনো মুসলিম, কোনো মুমিন যেন বলে না যে আমি গরিব, অসহায়, কিচ্ছু নাই, নাই বলতে কিচ্ছু নাই, আসে না নাই এরকম কথা বলে মানুষে। আমাদের যদি ঈমান থেকে থাকে তাহলে এমন এক সম্পদ আছে যেই সম্পদের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম দশটা দুনিয়ার সমান জায়গা জান্নাতে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের জায়গা আপনারা হয়তো ভাবতে পারেন যে জান্নাতের জায়গা মনে হয় খুব সস্তা, এই জন্য আল্লাহ তাআলা এইভাবে ঢালাওভাবে এত জায়গা দান করবেন। জান্নাতের জায়গার দাম কত জানেন? বলবো? সবে তো বলেন না শোনার জন্য। বিসমিল্লাহ।
সহিহ বুখারীর হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউদিউ কদমিন মিনাল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এক কদম জায়গা, এক ফুট জায়গা, একটা পা রাখতে পায়ের নিচে যতটুক জায়গা পড়ে, সেই জায়গার মূল্য কত? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব বিক্রি করিয়াও জান্নাতে এক কদম, এক ফুট, এক পা রাখতে যতটুক জায়গা লাগে ততটুক জায়গা খরিদ করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। এই দামি জান্নাত আল্লাহ সুবহানাল্লাহ কতটুক দান করবেন? দশ দুনিয়ার সমান দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমানকে কি করতে হবে? সঠিক রাখতে হবে, ইমানের উপর থাকতে হবে, ইমানের উপর বাঁচতে হবে, ইমানের উপর মরতে হবে, ঠিক না বেঠিক? আমাদের সবাইকে ইমানের উপর বাঁচতে হবে, ইমানের উপর থাকতে হবে, ইমান নিয়ে মরতে হবে, তাহলে আমাদের জন্য এই পুরস্কার রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আখির জামানায় এক ব্যক্তি বের হবে, সে আমাদেরকে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, এই কথা থেকে সরাইবার চেষ্টা করবে, করবে কি না করবে না? এই ব্যক্তির নাম কি জানেন? কেউ জানেন না। দাজ্জাল, মাশাআল্লাহ, সবাই জানেন, এই এলাকার মানুষ, শিক্ষিত সচেতন মানুষ, তারাও জানেন যে দাজ্জাল বের হবে, এবং এই দাজ্জাল আমাদেরকে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, এই অটুট বাক্য থেকে আমাদের অন্তরে যে ইমানের মূলধন রয়েছে, যেই ধনের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে আমাদেরকে দশ দুনিয়ার সমান এর চেয়েও বেশি জায়গা দান করবেন জান্নাতের মধ্যে, সেই ইমান, সেই দৌলতে ইমান আমাদেরকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে, তার নাম কি? দাজ্জাল। এই দাজ্জাল আমাদের ইমান ছিনিয়ে নিতে চাইবে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কি বলেন আপনারা? এই দাজ্জাল সম্পর্কে আলোচনা হওয়ার প্রয়োজন আছে না নাই? এই দাজ্জাল যে বের হবে, সহিহ বুখারীর হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 7285 নম্বর হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআহ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। দুনিয়া সৃষ্টি করার সূচনা থেকে, দুনিয়া সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত মানব ইতিহাসে যেই ঘটনা হবে সবচেয়ে জঘন্য, যেটা হবে সবচেয়ে বড় দুর্ঘটনা পৃথিবীর ইতিহাসে, যেটা হবে সবচেয়ে বড় দুর্ঘটনা, সেই দুর্ঘটনার নাম হলো দাজ্জাল বের হওয়া, বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে, ঘটছে কি না ঘটছে না? ঐতিহাসিক বড় বড় অনেক ঘটনা রয়েছে, অতীতেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে, তবে সবচেয়ে বড় দুর্ঘটনার নাম কি বলেন তো? সবচেয়ে বড় দুর্ঘটনার নাম কি? দাজ্জালের বের হওয়া, দাজ্জালের আবির্ভাব, দাজ্জালের আগমন হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মানুষের অনেকের ঈমান নষ্ট হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আমাদের ঈমান রক্ষা করার প্রয়োজন আছে না নাই? আমাদের বাচ্চা কাচ্চা আল আউলাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান রক্ষা করার প্রয়োজন আছে না নাই? যদি আমরা বাঁচতে চাই, দাজ্জাল থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে, বাঁচতে হলে কি জানতে হবে, জানার বিকল্প নাই, কাজেই আমাদেরকে এই বিষয়ে ভালোভাবে জানতে হবে। কোরআন এবং হাদিসে ঈমান রক্ষার বিষয়ে অনেক তাগিদ রয়েছে। এই দাজ্জাল, জঘন্য দাজ্জাল, সহিহ বুখারী 4402 নম্বর হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা আনযারা উম্মাতাহু আনযারাহু নূহুন ওয়ান নাবিয়্যুনা মিন বাদি ওয়া ইন্নাহু ইয়াখরুজু ফীকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত নবী রাসূল আল্লাহ তাআলা এই জগতে পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে সতর্ক সাবধান করেছেন, বলেন সুবহানাল্লাহ। যেহেতু এটা পৃথিবীর ইতিহাসের জঘন্য ঘটনা, বড় ঘটনা,
ক্ষতিকার ঘটনা। এই জন্য আল্লাহ সুবহান তালা নূহ আলাইহিসালাম থেকে শুরু করে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসুলের মাধ্যমে দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক এবং সাবধান করেছেন। এখন নবী রাসুল আসেন আর দুনিয়াতে কোন নবী রাসুল আসেন না আসবেন, নাই আসবেনও না। এখন নবী রাসুলের ওয়ারিস যারা, উত্তরাধিকারী যারা, তাদের দায়িত্ব হলো দাজ্জাল সম্পর্কে জনসাধারণকে সতর্ক করা, সাবধান করা। এরই অংশ হিসাবে এই আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু ইয়াখরুজু ফীকুম, তবে দাজ্জাল বের হবে তোমাদের ভিতরে। উম্মতি মুহাম্মদের সময়কালে দাজ্জাল বের হবে। নূহ আলাইহিসসালাম তার উম্মতকে সতর্ক সাবধান করেছেন দাজ্জাল সম্পর্কে। ইব্রাহিম আলাইহিসসালাম তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক সাবধান করেছেন, কিন্তু নূহ আলাইহিসসালামের জমানায় দাজ্জাল বের হয়নি। ইব্রাহিম আলাইহিসসালামের জমানায়ও দাজ্জাল বের হয়নি, হয়েছে। মূসা আলাইহিসসালামের জমানায়ও দাজ্জাল বের হয়নি। ঈসা আলাইহিসসালামের জমানায়ও দাজ্জাল বের হয়নি। দাজ্জাল কখন বের হবে? কখন? ফিকুম, তোমাদের মধ্যে। অন্য রেওয়ায়েতে রয়েছে, সহিহ মুসলিমের রেওয়ায়েতে রয়েছে, ইয়াখরুজুদ-দাজ্জালু ফি উম্মতি, আমার উম্মতের ভিতরে দাজ্জাল বের হবে। আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের জামানায় দাজ্জাল বের হবে। তাহলে দাজ্জাল যে বের হবে, এই সমস্যা কার সবচেয়ে বেশি? উম্মতে নূহ, উম্মতে ইব্রাহিম, উম্মতে মূসা, উম্মতে ঈসা, নাকি উম্মতে মুহাম্মদের? কার উম্মতে মুহাম্মদের সমস্যা সবচেয়ে বেশি? এই দাজ্জাল বের হয়ে কি সমস্যা সৃষ্টি করবে? এই দাজ্জাল নিজেকে রব দাবি করবে, বলবে আমি তোমাদের রব। বলে নাউযু বিল্লাহ, আমাদেরকে আমাদের ইমান থেকে সরাইবে, রব্বুনাল্লাহ থেকে সরাইবার চেষ্টা করবে। অনেক মানুষকে সরিয়ে ফেলবে এবং জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য দাজ্জাল সম্পর্কে জানতে হবে, দাজ্জাল সম্পর্কে সতর্ক থাকতে হবে। সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জাল সম্পর্কে সতর্ক করতে তার উম্মতকে আদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল সম্পর্কে বলেন, সে বলবে, তার অনুসারীরা বলবে, আওয়ামা তুমিনু বিরাব্বিনা, একজন ইমানদারকে বলবে, তুমি কি আমাদের রবের উপর ইমান আননি? তুমি কি আমাদের রবের উপর বিশ্বাসী নও? ফায়াকুলু মা বিরাব্বিনা খাফা, সে বলবে, আমার রবের ব্যাপারে আমার কাছে কোনো রকম অস্পষ্টতা নেই, আমি আমার রবকে চিনি, এই দাজ্জাল আমার রব নয়। কাজেই নিজের রব সম্পর্কে জানতে হবে। নিজের রবকে যখন আমরা চিনব, তখন দাজ্জালকে প্রত্যাখ্যান করা সহজ হবে। আর যদি আমরা নিজের রবকে না চিনি, রবের সিফাত সম্পর্কে যদি আমরা অবগত না হই, তাহলে দাজ্জালকে প্রত্যাখ্যান করার যোগ্যতা, ক্ষমতা আমাদের হবে না। আমাদের রব আল্লাহ, এই কথার প্রশিক্ষণ আমরা সালাতের মধ্যে দিয়ে থাকি। রুকুতে গিয়ে আমরা কি বলি? রুকুর তসবিহ আপনারা কি পাঠ করেন? সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার মহান রব আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সাজদাতে গিয়ে আমরা আবার বলি কি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুউচ্চ সুমহান আমার পবিত্র রব। দুই সাজদার মধ্যখানে আমরা রাব্বিগফিরলি রাব্বিগফিরলি বলি, বলি কি না বলি না? আমরা যে আল্লাহ যে আমাদের রব, এই কথা রুকুতেও আমরা বলি, সাজদাতেও বলি, বারবার বলি, প্রত্যেক রাকাতে রাকাতে বলি, ফরজ সালাতেও বলি, নফল সালাতেও বলি, বলি কি না বলি না? এরপরেও যদি আমরা বিভ্রান্ত হই, তাহলে দোষ কার? দোষ আমাদের নিজের। এই জন্য রবের সম্পর্কে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে আয়াত সর্বপ্রথম নাজিল করেছেন, সেই আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। পড়ো তোমার রবের নামে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন,
সেই রবের নামে পড়ো, রবকে চিনো, রব সম্পর্কে জানো। আমরা পড়াশোনা কিন্তু রব সম্পর্কে পড়াশোনা করি না, আমরা দুনিয়াবি পড়াশোনার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আমাদের মা বাবা আমাদেরকে আধুনিক শিক্ষা শিক্ষিত করে গর্ববোধ করেন, বলেন এ এটা পাশ করছে, ওইটা পাশ করছে, কিন্তু বলেন না এ কোরআন হাদিস শিখেছে, এ কোরআনের হাফিজ হয়েছে, কোরআনের আলিম হয়েছে, এই কথা বলেন না। এই কথা বলে তিনি গর্ববোধ করেন না, কারণ সমাজে আধুনিক শিক্ষার দাম আছে কিন্তু কোরআন এবং সুন্নার শিক্ষার দাম বেশি না কম? কম। আমাদেরকে বুঝতে হবে যে আমরা দাজ্জালের খপ্পরে পড়ে যাওয়ার জন্য এটা শনি সংকেত, এই সংকেত ভালো নয় যে আমরা কোরআন সুন্নার শিক্ষার উপরে আধুনিক শিক্ষাকে, জাগতিক শিক্ষাকে প্রাধান্য দিয়েছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রব সম্পর্কে জানতে হবে, রবকে চিনতে হবে, তাহলেই আমরা দাজ্জালকে প্রত্যাখ্যান করতে পারবো, নতুবা দাজ্জালের ফিতনায় পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, সবিল না আমিন। এই দাজ্জাল সম্পর্কে আল্লাহ রাসূল বলেন রাজুলুন আহমার, সহিহ বুখারী 3441 নম্বর হাদিসে রয়েছে, দাজ্জাল হবে লাল বর্ণের, গোরা বর্ণের এক ব্যক্তি। রাজুলুন আহমার জাসিম, খুব মোটাসটা হবে, লম্বা উঁচা বড় সড় হবে, জাদুর রাস, তার মাথার চুল হবে কুকরানো। অন্য হাদিসে আছে রাসূল বলেন ইন্নাহু শাবুন কাতাত, সে হবে একটা যুবক, তার মাথার চুল হবে কুকরানো। কান্নি উশাব্বিহু বি আব্দুল উজ্জা বিন কাতান, আব্দুল উজ্জা বিন কাতানের মতন তাকে দেখতে। আব্দুল উজ্জা বিন কাতানকে রাসূল বলেন রাজুলুন মিন খুজাআ হালাকা ফিল জাহিলিয়া, খুজাআ বংশের এক ব্যক্তি, জাহিলি যুগে ইসলাম আসার আগে সে মৃত্যুবরণ করেছে। আব্দুল উজ্জা বিন কাতানের মতন দাজ্জালের আকৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আরো বলেন আওয়ারু আইনিহিল ইউমনা, তার ডান চোখ হবে কানা। দাজ্জালের কোন চোখ কানা হবে? ডান চোখ। কান্না আইনাহু ইনাবাতুন তাফিয়া, তার ডান চোখটা হবে ফুলা আঙ্গুরের মতো। দাজ্জাল খানা হবে, আপনারা জানেন তো খানা দজ্জাল, আমরা কই কি খানা দজ্জাল, কি দজ্জাল? খানা দজ্জাল, দজ্জাল খানা হবে ঠিক। খানা মানুষ অনেক রকম আছে, কোনো রকম খানা আছে যে তার চোখ নাই, তার চোখ অনেক গর্ত হয়ে রয়েছে। আবার কোনো কোনো খানা মানুষ এমনও আছেন যে তার চোখটা আছে দেখতে সাদা, পর্দা পরে আছে এইরকম, কারো আছে চোখটা ফুলে ফুলে আছে, বড় হয়ে আছে, টেম্বার মতন হয়ে আছে, আছে না? সব খানা এক জাতনি, সব খানা মানুষ এক জাতনি, ভিন্ন ভিন্ন রকম। দাজ্জাল যে খানা হবে, এই দাজ্জালের চোখ কীরকম হবে? আল্লাহ রাসূল বলেন কান্না আইনাহু ইনাবাতুন তাফিয়া, তার চোখটা হবে ফুলা আঙ্গুরের মতন। আঙ্গুর ফুললে ফসলে যেভাবে ফুলিয়া যায় তার চোখটা হবে এইভাবে ফুলা। মামসুহুল আইনি আইন, তার চোখ হবে মুসা, বন্ধ হবে, এই চোখ দিয়ে সে কিছুই দেখবে না। আলাইহা গাফরাতুন গালিদা, তার চোখের উপর গাঢ় পর্দা পরে থাকবে, গাঢ় সানি পরে থাকবে, আঙ্গুরের মতন ফুলা হবে, চোখ বন্ধ হবে এবং তার চোখে গাঢ় পর্দা পরে থাকবে। তার এই হলো পরিচয়, আরও পরিচয় লাগবে, আরও পরিচয় হাদিসে আছে মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, তার কপালে লেখা থাকবে কাফিরুন। কি লেখা থাকবে? কাফির। আপনারা বলতে পারেন কাফির লেখা হইলে কি হবে? কাফির আরবিতে লেখা থাকবে, আমরা তো আরবি ভাষা জানি না, আমরা তো আরবি ভাষা জানি না। আল্লাহ রাসূল বলেন ইকরাউহু কুল্লু মুমিন কাতিবিন ওয়া গায়রি কাতিব, লেখাপড়া জানুক আর না জানুক, যার অন্তরে ঈমান আছে, যার অন্তরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আছে, যার অন্তরে রাব্বি আল্লাহ আছে, রাব্বুন আল্লাহ আছে, সে দাজ্জালের কাফির লেখা আল্লাহর দেওয়া সাইনবোর্ড এটা পড়তে পারবে, বলেন সুবহানাল্লাহ। আরবি ভাষা পড়ুক আর না পড়ুক, যদি তার অন্তরে ঈমান থেকে থাকে
আল্লাহর রহমতে সে দাজ্জালের সাইনবোর্ড পড়তে পারবে, কাফির যে তার কপালে লেখা এটা পড়তে পারবে, বুঝতে পারবে এবং তা থেকে সতর্ক সাবধান হইতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। দাজ্জালের ফিতনা কীরকম হবে, সে মানুষকে কীভাবে দুঃখা দিবে বলতে পারেন? কানো মানুষ কপালে কাফির লেখা আছে, নবীর বৃত্তান্ত অনুযায়ী তার জিসিম চার দেহ হবে অনেক বড় সড়ো, গোরা বর্ণের হবে, লাল বর্ণের হবে, মাথার চুল কোঁকড়ানো হবে, ডান চোখ কানা হবে, ফুল আঙ্গুরের মতন হবে, তার কপালে কাফির লেখা থাকবে। এই সব জানার পরে তাকে তো আমরা এমনিতেই প্রত্যাখ্যান করব, তাকে আমরা গ্রহণ করব না, রব হিসাবে মানব না। তাহলে এটা তো বিষয় সুস্পষ্ট, এটা তো কোনো জটিল বিষয় না। এই কথা আপনারা ভাবছেন কিনা, ভাবছেন না কেউ কি বলেন? বাবার বিষয় যে এত এরকম এরকম হলে তাকে আমরা মানবো কেন? খানা বেটারের রব মানার কি প্রয়োজন পড়ছে? কাফির লেখা যেখানে সুস্পষ্টভাবে সেখানে তাকে তাকে রব মানার কি প্রয়োজন পড়ছে? কেন রব মানতে মানবে অনেক মানুষে, কেন মানুষ বিভ্রান্ত হবে? এর কারণ বলবো কি? এর কারণও বলা রয়েছে সহিহ বুখারীতে 7130 নম্বর হাদিসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাহু মান ওয়া নারা, দাজ্জালের সাথে থাকবে আগুন, দাজ্জালের সাথে থাকবে পানি। হাদিসে আরো রয়েছে, মাহু বিমিসালিল জান্নাতি ওয়ান নার, তার সঙ্গে জান্নাত জাহান্নাম নিয়ে সে ঘুরবে। বলেন নাউজুবিল্লাহ, জান্নাত জাহান্নাম নিয়ে সে কি করবে? ঘুরবে। আচ্ছা এখন বলেন তো, কেউ তার জান্নাতে যাওয়ার চাইবে কিনা? চাইবে না। তারপরে দাজ্জাল যখন আসবে তখন অভাব অনটন হবে, মানুষের খাদ্য থাকবে না, দুর্ভিক্ষের কবলে মানুষ পড়বে। তখন দুর্ভিক্ষের সময়ে সে কী করবে? মাহু জিবালুম মিন খুবজিন ওয়া লাহম, সে পাহাড় পরিমাণ রুটির, পাহাড় পরিমাণ রুটি, পাহাড় পরিমাণ গোশত নিয়ে মানুষের কাছে আসবে। বলবে আমাকে রব মানো, এই অভাবে অনটনে আমি রুটি দিব, গোশত দিব, রিলিফ দিব। দাজ্জালের রুটি গোশতের জন্য তাকে কেউ মানতে পারে কি না? পারে না, পারে, সম্ভাবনা রয়েছে। এমনকি দাজ্জালকে যারা মানবে, আকাশকে আদেশ দিবে, হে আকাশ বৃষ্টি বর্ষণ করো, এই এলাকার মানুষ আমাকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে, কাজে বৃষ্টি বর্ষণ করো, সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে। ফাতুমতির আকাশকে বৃষ্টি দেওয়ার জন্য বলবে, সাথে সাথে জমজমাইয়া বৃষ্টি পড়বে। বলেন নাউজুবিল্লাহ, এই সব দৃশ্য দেখিয়া কেউ ইমান আনতে পারে কিনা? পারে না। দাজ্জালের সাথে দাজ্জাল কেউ কে বিভ্রান্ত করতে পারে কিনা? পারে না, পারে। ওয়াল আরদা ফাতুমবিত, জমিনকে বলবে ঘাস উৎপন্ন করো, সাথে সাথে ঘাস উৎপন্ন হয়ে যাবে। তারপরে দাজ্জালে আর কি করবে? ইয়াদউ রাজুলান মুমতালিয়ান শাবাবা ফায়াদরিবুহু বিসসাইফি ফায়াক্তাউহু জিজলাতাইন রামিয়াতাল গার্দ, দাজ্জাল একটা যুবককে ডাকবে, যুবক তার সামনে আসবে, দাজ্জাল তাকে সমান দুই খণ্ড করবে, তলোয়ার দিয়া দুই খণ্ড করে ফেলবে, জবাই করে ফেলবে, দুই ভাগে বিভক্ত করে ফেলবে, দুই ভাগের মধ্যখানে সে আসা যাওয়া করবে, হাসতে থাকবে। এরপরে এই যুবককে বলবে, হে যুবক জীবিত হয়ে যাও, দাঁড়িয়ে যাও। যুবক আবার জোড়া লাগে যাবে, জীবিত হয়ে যাবে, হাসতে হাসতে তার সামনে চলে আসবে। মানুষকে বলবে, হে লোক সকল দেখো, আমি তোমাদের রব, আমার হাতে হায়াত, আমার হাতে মামাত, আমি হায়াত ও মৌতের মালিক। বলেন নাউজুবিল্লাহ, এইসব দেখিয়া অনেক মানুষ বিভ্রান্ত হইতে পারে, সম্ভাবনা আছে না নাই? এই সব দেখিয়া যেন আমরা দাজ্জালের কুমন্ত্রণায় না পড়ি, দাজ্জালের খপ্পরে না পড়ি, এই বিষয়ে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। এই দাজ্জাল পৃথিবীর সব জায়গায় সব দেশে ঘুরবে। আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাউহু দাজ্জাল ইল্লা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনা সারা সব শহরে শহরে দাজ্জাল প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ, মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জাল থেকে, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। বলে সুবহানাল্লাহ, এই মক্কা মদিনা হলো ইসলামের দিন, ইসলামের প্রাণকেন্দ্র, সেখান থেকে ইসলাম প্রচার হয়েছে, আখিরি জামানায় আবার ইসলাম সেখানেই চলে যাবে। যেভাবে সাপ গর্ত থেকে বের হয়,
আবার সন্ধ্যাবেলা তার গর্তে ফিরে যায়। ইসলাম মক্কা মদিনা থেকে বের হয়েছে, আবার ইসলাম সেখানে গিয়ে আশ্রয় নিবে। অতএব আমাদেরকে মক্কা মদিনার আজমত সম্মান করতে হবে। এটা আমাদের নবীর দেশ, কোরআনের দেশ, কোরআন নাজিলের দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, দাজ্জালকে প্রত্যাখ্যান করার তৌফিক দান করুন, ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন, ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, এই কথার উপরে অটল থাকার তৌফিক দান করুন। যারা রাব্বুনাল্লাহ এর উপর অটল থাকবে, আল্লাহ আমাদের রব এই কথার উপর অটল থাকবে। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের উপর ফিরিশতা অবতরণ করবেন, এদের মৌতের নিদানকালে ফিরিশতা অবতরণ করবেন, আসিয়া বলবেন, আল্লাহ তাখাফু লা তাখাফু, ভয় করিও না, ওয়ালা তাহজানু, পেরেশানি করিও না, ও আবশিরু বিল জান্না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তুমি যে মুমিন, এই জন্য জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমাদের মৌতের নিদানকালে আমাদেরকে অভয় বাণী শোনানো হোক, আমরা চাই কিনা চাই না, তাহলে আমরা সবাই ইমানের উপর অটল থাকতে হবে, ইসলামের উপর অটল থাকতে হবে, এবং ইমান ইসলামকে নিয়ে বাঁচতে হবে, মরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইমানের হালতে বাঁচার, ইমান নিয়ে বেঁচে থাকার, আর মৌতের সময় ইমান নিয়ে মরে যাওয়ার তৌফিক দান করুন, এবং জান্নাতের সুসংবাদ নিয়ে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। সবাই আমিন। আমি এখানেই শেষ করছি। আমার পরবর্তীতে অনেক উলামায়ে কেরাম রয়েছেন, তারা আলোচনা করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।